সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাহলে কি মহাযুদ্ধের পথে হাঁটবে উত্তর কোরিয়া রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সর্বশেষ নিষেধাজ্ঞাকে যুদ্ধের সামিল বলে অভিহিত করল উত্তর কোরিয়া পিয়াং তরফে বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপ পুরোপুরিভাবে অর্থনৈতিক অবরোধের সমতুল্য বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার শক্তি বৃদ্ধি আমেরিকাকে হতাশ করার একমাত্র উপায় এর ব্যালিস্টিক মিসাইল টেস্টের প্রতিক্রিয়া সম্প্রীতি আরও নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবটি আমেরিকার পক্ষ থেকে আনা হয় এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয় উত্তর কোরিয়ার তরফে দেওয়া বিবৃতিতে সর্বশেষ নিষেধাজ্ঞাকে বলা হয়েছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে এবং যুদ্ধের সামিল যা কোরিয়া উপদ্বীপ ও বৃহত্তর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করছে এটা আরও বলা হয় আমেরিকার সম্পূর্ণভাবে ভীত এবং উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি সম্পূর্ণ করাই এর ঐতিহাসিক কারণ যুক্তরাষ্ট্র আরও বেশি উন্মত্ত হয়ে উঠেছে এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের জন্য পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে আমেরিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ শক্তি স্থাপনের কথাও বলা হয়েছে বিবৃতিতে উত্তর কোরিয়া ইতিমধ্যে আমেরিকা রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এটি ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘের দশম নিষেধাজ্ঞা নতুন প্রস্তাবে তেল ও পেট্রোল আমদানি কমিয়ে আনার কথা বলা হয়